আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটি হচ্ছে যে অনেকে আমরা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারি না, কেমন? আজকের এই ভিডিওতে কিন্তু আমি এটা আপনাদেরকে শেয়ার করবো যে আপনারা কীভাবে ল্যাপটপে খুব সহজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন। ওকে, তো আর দেরি করবো না, ভিডিওটি শুরু করবো। ভিডিও শুরু করার যে কথাটি, আপনি যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। আর অলরেডি 2024 সালে আমার কিন্তু ল্যাপটপ অনলাইন কোর্স একটি শুরু হতে যাচ্ছে, তো সেটি যদি আপনি মিস করে থাকেন তাহলে প্লে লিস্টে গিয়ে অবশ্যই সেগুলো দেখুন, আপনি কম্পিউটার এক্সপার্ট হয়ে যাবেন। ওকে, তো লেটস গো স্টার্ট। তো আমরা এখন কম্পিউটারে ঢুকে পড়বো। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, চলে আসলাম সোজাসুজি এখন ল্যাপটপ স্ক্রিনে। তো আমরা এখন এর জন্য ক্রোমে চলে যাব। ক্রোমে চলে যাওয়ার পরে বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি এখানে হোয়াটসঅ্যাপটা কীভাবে আনলাম, তো সেটা ভিডিওর শেষে দেখিয়ে দিব, কেমন? বন্ধুরা, প্রথমে আমাদের কী করতে হবে, সার্চ অপশন এখানে ক্লিক করবেন, এখানে লিখবেন হোয়াটসঅ্যাপ ফর ওয়েব। হোয়াটসঅ্যাপ ফর ওয়েব, তো আপনারা এটাও লিখতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ লিখলেই এই অপশনটা চলে আসবে। তো আজকে আমরা ডাউনলোড না করা ছাড়া, মানে ডাউনলোড না করা ছাড়া কীভাবে ইউজ করতে হয়, ঠিক আছে, ওয়েবের মাধ্যমে স্ক্যান করে, তো সেটি দেখাবো। এর জন্য আপনারা হোয়াটসঅ্যাপে এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমার কি হয়ে আছে, এখানে একটা স্ক্যানার চলে আসছে। এখন আমরা এটাকে স্ক্যান করব, এর জন্য আমরা মোবাইলে চলে যাচ্ছি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে। এর জন্য আমরা এখন কি করব, হোয়াটসঅ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পরে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট লাইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এই তো এইখানে ক্লিক করতে হবে লিঙ্ক ডিভাইস, লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন। তারপরে এখানে ক্লিক করলে আবারও আপনার এখানে ক্লিক করতে হবে। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম, তারপরে আচ্ছা এটাকে আমি নেট কালেকশন করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ডাটা অফ ছিল, তো আমি এখন আমার ডাটাটা কানেক্ট করে নিলাম। তারপরে লিঙ্ক ডিভাইস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করবেন, কেমন? তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম পপআপ আসলে, মানে আপনার মোবাইলে যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন, কেমন? তো জাস্ট আমি এখানে ক্লিক করে আমার ফিঙ্গারটা আমি লকটা ছুটিয়ে দিলাম। তো জাস্ট এবার এরকম অপশন চলে আসলো, তারপর এটাকে এভাবে ধরে ধরে রাখবেন, স্ক্যান হয়ে যাবে, স্ক্যান হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু মোট কথা হচ্ছে আপনি ডাউনলোড না করা ছাড়া চাইলে এভাবে হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে কী করতে পারেন, আপনি আপনার এখানে চাইলে আপনি একটা নাম দিতে পারেন। এই তো আমি এখানে ধরুন চিনিয়ে রাখার জন্য আর কি নাম দিবেন, তো আমি এখানে আমার নামটা দিয়ে দেব। বন্ধুরা, ধরুন আমার নামটা দিয়ে তারপর সেভে ক্লিক করলাম, এটা সেভ হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখন এখানে কিন্তু অলরেডি এটা অ্যাক্টিভ দেখাচ্ছে, কেমন? তো এভাবে আপনারা প্রথমে অ্যাড করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু দেখাই, এটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেল। চাইলে এখন আপনি চাচ্ছেন যে, মানে আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখাই, তো এখন প্রপারলি দেখতে পাচ্ছেন যে, তো আমরা চাইলে হোয়াটসঅ্যাপটা এখন ব্যবহার করতে পারবো। এখন কথা হচ্ছে এখান থেকে আপনি এটা কেটে দিলেন, কেটে দেওয়ার পরে এখন আবার কীভাবে পাবেন, হ্যাঁ, এর জন্য আবার ক্রোমে চলে যাবেন। ক্রোমে চলে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এখানে আমি হোয়াটসঅ্যাপটা খুব সহজভাবে এখানে সুন্দরভাবে অ্যাড করে রেখেছি। তো এগুলো কীভাবে অ্যাড করতে হয় এখন এটাই দেখিয়ে দিই। তো আপনার মাউসের এই সাইডে ক্লিক করবেন, আচ্ছা এখানে প্রথমে ধরেন এখানে আনার পরে মাউসের এই লেফট বাটনে, রাইট বাটনে, রাইট এটা লেফট বাটনে এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখতে পাবেন যে এরকম একটা অপশন আসবে আপনার সামনে, এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ। তো আমি এটা চাইলে এটা রিমুভ করবেন আর কি, আমি অ্যাড করে দেখাবো যেহেতু, এর জন্য রিমুভ করে দিলাম। তো
তারপর এখানে আপনারা কিভাবে খুব সহজে হোয়াটসঅ্যাপটা অ্যাড করবেন, এই যে এখানে দেখেন, এ তো এখানে, তো এটা এখন আমি দেখাবো। তো এর জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আপনারা এই সার্চ অপশনে হোয়াটসঅ্যাপ লিখবেন। হোয়াটসঅ্যাপ লেখার পরে এই যে হোয়াটসঅ্যাপ যে ওয়েবটা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে একটা ইউআরএল আছে, তো এখানে ক্লিক করার পরে ওয়েব ডট হোয়াটসঅ্যাপ ডট কম, আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, এই তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা ওয়েব ডট হোয়াটসঅ্যাপ ডট কম। তো এটা দেওয়ার পরে আমরা স্ক্যান করার পরে মানে এটাকে আমরা এখন এখান থেকে কপি করে নিব। কপি করে তো আমি এটাকে ডিসকাস করে দিচ্ছি। তো তারপরে আমরা ওইখানে ঢোকার পরে এই যে অ্যাডে আপনি এখানে নাম দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ, তো আমি দিয়ে দিচ্ছি WHATS ওয়াটস এ ডাবল পি হোয়াটসঅ্যাপ। তারপরে এই তো ইউআরএলের জায়গায় আপনি জাস্ট এভাবে রাইট বাটনে ক্লিক করে এখানে পেস্ট করে দিলেই দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। তারপরে ডানে ক্লিক করে দিবেন। তারপরে এবার আপনারা ধরেন এখান থেকে চাইলে খুব সহজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে চ্যাটিং করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখন যদি আপনি যেটা এখানে মেসেজ করতে পারবেন, আর কোনো কিছু দরকার হলে অডিও ভিডিও সব কিছু আদান প্রদান করতে পারবেন। এখন কথা হচ্ছে ধরুন আমি এটা এখানে রাখলাম, এটা আমি চাচ্ছি যে মানে আমার ফোন ওই যেহেতু মোবাইল থেকে এটা কী করছিলাম কানেক্ট করছিলাম, সেটা আমি এখন রিমুভ করে দেবো। রিমুভ করার জন্য আপনারা আবার হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর এখানে থ্রি ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে লিঙ্ক ডিভাইস আবার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে তো এটা অ্যাড হয়ে আছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই তো এখানে থ্রি ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে রিমুভ ডিভাইসে যদি আমি ক্লিক করি দেখতে পাবেন যে এখন এটা রিমুভ করে দিছি। তো এখন এটা কিন্তু ওইখান থেকে চলে গেছে, দেখতে পাচ্ছেন এটা এরকম চলে আসছে। আবারও চাইলে আপনারা ওইভাবে কি করতে হবে, স্ক্যান করে তারপরে কিন্তু আবারও অ্যাড করে যেভাবে দেখাইলাম এভাবে ইউজ করতে পারবেন। আই হোপ, আশা করি আজকের ভিডিওটি সবার কাছে অনেক অনেক ভালো লাগছে। তো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক মাস্ট, সাবস্ক্রাইব তো করবেন অবশ্যই। তো ভিডিওটি শেয়ার করতে বলবেন না। তো দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে হোম স্টে সেফ।